সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সর্বশেষ সংশোধিত রুটিন প্রকাশিত, সেটা আজকে প্রকাশিত হলো 8ই ফেব্রুয়ারি 2022। তো এই রুটিনটা আশা করা যায় যে আর যেন চেঞ্জ না হয়, এটাই আশা করা যাচ্ছে। তো এখানে আসলে কী বলছে সেটা হচ্ছে, সেটা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 16/2/2022 ইং তারিখ থেকে 16/2/2022 ইং তারিখ থেকে নিম্নোক্ত সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষা আরম্ভের সময়কাল প্রতিদিন একটার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ টপিক যে প্রতিদিন সময় একটার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর। তো এর 16 তারিখ, তারিখ ও দিন 16/2/2022 বুধবার, ইংলিশ কম্পালসরি, সকলেরই এই সাবজেক্টটা অবশ্য আছে। তারপর যেটা আছে 19/2/2022 বাংলা ইংরেজি সব ডিপার্টমেন্টের, মানে সকল ডিপার্টমেন্টেরই বিষয় কোডের শেষে শূন্য একের অন্তর্ভুক্ত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 01 যেই বিষয় কোডের কিছু ব্যতিক্রম আছে সেটা তোমরা দেখে নেবে। তারপর 22 তারিখ মঙ্গলবার সকল ডিপার্টমেন্টেরই সর্বশেষ যে বিষয় কোড 03, এই বিষয় কোডের অন্তর্ভুক্ত উক্ত যেই বিষয়, এই বিষয়ের পরীক্ষা হবে 22 তারিখ মঙ্গলবারে। তো এইখানে হচ্ছে তোমরা দেখে নিবে যে সকল ডিপার্টমেন্টেরই সর্বশেষ যেটা 03, এই বিষয় কোডের অন্তর্ভুক্ত বিষয়টাই পরীক্ষা হবে 22 তারিখ। তারপর 26/2/2022 শনিবারে সকল ডিপার্টমেন্টের সর্বশেষ বিষয় কোড যেটা 05, 05-এর অন্তর্ভুক্ত যে বিষয় সেই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার 22 তারিখ। শুধুমাত্র কয়েকটা শাস্ত্রীয় লোক, রবীন্দ্র, নজরুল ও তরল, এই কয়েকটা বাদে এই কয়েকটার একটু ডিফারেন্ট বিষয়ের পরীক্ষা হবে, সেটা তোমরা দেখে নেবে। তারপর 2/3/2022 বুধবারে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত প্রায় সব ডিপার্টমেন্টেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষের যে বিষয় কোড 07/07-এর অন্তর্ভুক্ত যে বিষয় এই বিষয়ের পরীক্ষা হবে। কিছু ব্যতিক্রম প্রাণীবিজ্ঞান, মনোবিজ্ঞান, এইগুলোর কিছু ব্যতিক্রম আছে, এগুলো তোমরা দেখে নিবে। তো তারপর যেটা আছে এই কয়েকটা শুধুমাত্র ব্যতিক্রম সাবজেক্টের পরীক্ষা হবে। তারপর 6/3/2022 রবিবার আরবি, সমাজকর্ম, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান, এই বিষয়গুলোর ডিপার্টমেন্টের পরীক্ষা হবে। তারপর 10 তারিখ বৃহস্পতিবার সমাজকর্ম, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। তারপরে 14 তারিখ সোমবারে এই কয়েকটা ডিপার্টমেন্টের পরীক্ষা হবে, সেটা পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ডিপার্টমেন্টগুলোর। তারপর মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের সর্বশেষের বিষয় কোড 13, সেটা অনুষ্ঠিত হবে। তারপর 20/3/2022 রবিবারে সোসিওলজি অব বাংলাদেশ অথবা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এই বিষয়ের পরীক্ষা হবে। তারপর যদিও এটা হচ্ছে যে ঐচ্ছিক একটা বিষয়। তারপর 22/3/2022 মঙ্গলবার বাংলাদেশ ইকোনমি, এই বিষয়ের পরীক্ষা হবে। 27/3/2022 রবিবার পদার্থবিজ্ঞান, এই ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা হবে, ক্যালকুলাস দ্বিতীয় পত্র। তারপর 30/3/2022 বুধবারে পরীক্ষা হবে জেনারেল কেমিস্ট্রি দ্বিতীয় পত্র, এই পত্রের পরীক্ষা হবে। তারপর 3/4/2022 রবিবারে এনভায়রনমেন্ট কেমিস্ট্রি পরিবেশ রসায়ন পরীক্ষা হবে। তারপর 5 তারিখ মঙ্গলবারে মেথডস অফ স্টাডিজ, এই বিষয়ের পরীক্ষা হবে। তারপর 7/4/2022 বৃহস্পতিবারে বোটানি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। তারপর 9 তারিখ শনিবার, 9/4/2022 শনিবারে পরীক্ষা হবে জুওলজি দ্বিতীয় পত্র। তো বিশেষ দ্রষ্টব্য, পূর্বে প্রকাশিত সময়সূচি নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। বদরুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, পরীক্ষা নিয়ন্ত্রক।
আশা করা যায় এই রুটিনেই পরীক্ষা হবে। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। পরবর্তীতে আপডেট এবং সাজেশন পেতে আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ।